দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া বাংলাদেশ অধিনায়ক পাকিস্তানের বিপক্ষে টস ভাগ্যে জিতে নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে 33 রান তোলেন সাতিরানি ও দিলারা আক্তার জুটি। 10 রানে দিলারাকে ফিরিয়ে পাকিস্তানকে ব্রেক থ্রু উপহার দেন সাদিয়া ইকবাল। সঙ্গী হারিয়ে ক্রিজে তিত হওয়ার চেষ্টা করেন সাথী, তবে 23 রানেই তাকে থামিয়ে দেন নিরাদার। বাংলাদেশের আস্থার প্রতীক হয়ে ওঠা সুবাহানা এই দিন খুব বড় করতে পারেননি নিজের ইনিংস। 24 বলে 15 রান করে তুবা হাসানের ফাঁদে ধরা দেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বুক চিতিয়ে লড়াই করা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এদিন বেশি দূর যেতে পারেননি। 22 বলে 18 রান আসে তার ব্যাটে। দলের হয়ে সর্বোচ্চ 28 রান করে অপরাজিত থাকেন স্বর্ণ আক্তার। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা তাজ নেহারের ব্যাটে আসে 17 রান। শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 140 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে সাদিয়া নেন 2টি উইকেট। কঠিন লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তুপের মুখে পড়ে পাকিস্তান। আগের ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়া ফাতিমা সানার দল লাল সবুজের প্রতিনিধিদের কাছে শুরু থেকেই ছিল কোণঠাসা। 42 রানেই দলের টপ অর্ডারের 3 ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ের মাঝে নিজের লক্ষ্য অবিচল ছিলেন উমাইয়া সোহাইল। 33 রান করে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। তবে বাংলার বোলারদের ধীরচেতা মনোভাবের কাছে টিকে থাকতে পারেননি বাকিরা। ব্যাটিং ব্যর্থতায় মাত্র 117 রানে অল আউট হয় পাকিস্তান। দায়িত্বশীল ব্যাটিংয়ের পর বল হাতে 2 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে অবদান রাখেন স্বর্ণ আক্তার। এছাড়াও 2টি করে উইকেট পেয়েছেন মারুফা, ফাহিমা ও রাবিয়া। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি পর্বটা খুব ভালোভাবেই শেষ করল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই জয় নিশ্চিতভাবে মূল পর্ব শুরুর আগে আত্মবিশ্বাস যোগাবে পুরো দলকে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।